অনেক পুরনো কথা। শান্তিপুর নামের গ্রামে দুই ভাই থাকত। বড় ভাই সোহান দামোদার জমিদার বাড়িতে বাগানের মালির কাজ করত। ছোট ভাই মোহন নিজের বন্ধুদের সাথে খেলত, গান গেয়ে বেড়াত। ভালো ছিল, শান্ত প্রকৃতির ছিল। মোহন খুব চালাক চতুর ছিল, একটু দুষ্টুমি করত কিন্তু ভালো ছিল। ভাই ওর চোখের মণি ছিল। শান্তিপুরের জমিদার দামোদার বাবুর একটিমাত্র মেয়ে মণিমালা ছিল। যখন ও ছোট ছিল, ওর মায়ের মারা যাবার কারণে জমিদার বাবু নিজের মেয়েকে অত্যন্ত যত্নে বড় করেছিল। মণিমালাকে সোহন খুব পছন্দ করত, কিন্তু ভালোবাসাটা দেখাতো না। সোহনও মণিমালাকে খুব চাইত, কিন্তু ভীম সাহেব বড় ঘরের মেয়ে, সূর্যের তাপকেও না সহ্য করে পেরে থাকা রাজকুমারী। আমি একটা গরিব, যার কাছে নিজের বাড়িও নেই, সে ভীম সাহেবের জন্য যোগ্য হবে না। এমনটা ভেবে নিজের ভালোবাসাকে নিজের মনেই রেখে দিয়েছিল। একদিন জমিদার বাবু সোহনকে ডেকে, সোহন, কালকে ভীম সাহেবের জন্মদিন, ওনাকে মন্দিরে নিয়ে যাবে, সাবধানে থাকবে। পরের দিন মণিমালাকে ঘোড়ার গাড়ি করে মন্দির নিয়ে গেছিল। আর আসার সময় ভীম সাহেবকে জন্মদিনের অভিনন্দন দিতে চাই, কিন্তু সাহস করে উঠতে পারছি না, কি করে বলি। এই বিভ্রান্তিতে ছিল মণিমালা সোহনকে, সোহন ওই সামনে ফুলের গাছের কাছে গাড়ি থামা, আমি ফুল পাড়ব। ও ফুল ছেঁড়ার বাহানায় গাড়ি থামিয়ে নিজের মনের কথা সোহনকে বলতে চাইছিল। সোহন সাহস করে, ভীম সাহেব আপনাকে জন্মদিনের অনেক অনেক অভিনন্দন। সোহন, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। তোমার সুন্দর দুটি চোখ, তোমার বাচ্চাদের মতন হাসি আমার খুব ভালো লাগে। এমন বলতেই হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো, খুব ভয়ঙ্কর হাসি। নারকেল গাছের ওপর থেকে নারকোল নিজের থেকে নিচে পড়ে যাচ্ছিল। মীর সাহেব তাড়াতাড়ি গাড়িতে বসুন, এটা জাদু মনে হচ্ছে। এমন বলতেই একটা নারকোল সোহনের মাথায় পড়ল। সোহন ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। তোমার 18 বছর হয়ে গেছে, তাই না? এখন তোমার প্রাণ তোমার আর নয় মেয়ে, আমার শয্যা, আমার মন্ত্র সজ্জা। বেদনাকে খবর দিতেই মণিমালা অজ্ঞান হয়ে পড়ে গেল। অন্ধকার হওয়ার পরেও দুজনেই যখন মন্দির থেকে ফিরল না, জমিদার বাবু ওদের খুঁজতে খুঁজতে এলো। অজ্ঞান পড়ে থাকা দুজনকে বাড়ি নিয়ে এলো। 3 দিনের চিকিৎসার পরে সোহনের জ্ঞান ফিরল, কিন্তু মণিমালা নিজের চোখ খুলল না। বৈদ কিচ্ছু বুঝতে পারল না। মণিমালার কি হয়েছে সোহন? আসলে সেদিনকে কি হয়েছিল? ফুল আনার জন্যে রাস্তায় গাড়ি দাঁড় করিয়েছিলাম, এর মধ্যেই হঠাৎ বিদ্যুৎ চমকালো, ঝড়, একটা ভয়ঙ্কর হাসি, নারকেল গাছ থেকে নারকেল নিজের থেকেই পড়ে যাচ্ছিল, একটা আমার উপরে পড়ল, তো আমি অজ্ঞান হয়ে গেলাম, তারপরে আমি কিচ্ছু জানি না। বৈদ্যমশাই, আপনাকে আমার মেয়েকে বাঁচাতেই হবে। অজ্ঞান হওয়ার কারণ জানতে পারলে আমি কোনো ওষুধ দিতে পারবো, কিন্তু তো আমি কিছুই বুঝতে পারছি না। আরও 3 দিন পেরিয়ে গেল। 3টি বৈদ পাল্টানো হলো, কিন্তু কোনো ফায়দা হলো না। 7 দিনের দিন জম্মুর থেকে এক যোগী এলো, আর মণিমালাকে খুব ভালোভাবে চিকিৎসা করলো। ইনার পায়েতে সাপ কামড়ানোর চিহ্ন আছে, কিন্তু সেটা সাধারণ সাপ নয়, প্রেত নাগ। মণিমালার পায়ের থেকে চাদর সরিয়ে দেখার পরে ওর পা কালো হয়ে গিয়েছিল। সেই ভুতুড়ে প্রেত নাগের কামড়ানোর 7 দিন পার হয়ে গেছে। ইনার শরীরে 20 দিন প্রতিদিন বাড়ছে, আর 21 দিনের মধ্যে 20 তার মাথা অবধি পৌঁছে যাবে। মাথা অবধি পৌঁছানোর পরে তার মৃত্যু হয়ে যাবে।
তো আমি আপনাকে আমার মেয়েকে বাঁচাতে হবে, পয়সা চিন্তা করবেন না। এনার চিকিৎসার জন্যে খরচা নয়, সাহসের দরকার। অতি ভয়ঙ্কর কাটিন্ন পাহাড়ের উপরে শমশিলাতে উঠে থাকা অমৃতবল্লীর ফুল নিয়ে আসার সাহস, তাহলে আপনার মেয়ে বাঁচবে। আমি যাব স্বামী, কি করে যেতে হবে বলুন, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা, কাটিন্ন পাহাড়ের উপরে সবসময় বিপদ ঘটতে থাকে, ভূত আর পিশাচে ভরা, সেই পাহাড়ের উপরে যাওয়া মানে মৃত্যুর সঙ্গে দেখা। কোনো ব্যাপার না স্বামীজি, মেম সাহেবের জন্য আমি মরতেও রাজি আছি, আমি যাব। যোগী একটা ছোট তালপত্রের উপরে পাহাড়ি রাস্তা, সোমশিলার রাস্তা, অমৃতাবলীর ফুলের ছবি দিল। জমিদার মশাই, একটা গুরুত্বপূর্ণ কথা, ঠিক 21 দিনে অমৃতাবল্লী ফুলের রস মেয়ের মাথায় যদি লাগানো হয় তো সব বিষ নেমে যাবে, আমি বেঁচে যাবে। 21 দিন চলে গেলে মৃত্যু নিশ্চিত। এই 21 দিন অবধি চম্পা ফুলের তেল মেয়ের পায়েতে লাগাতে থাকবেন, বিষের কারণে মেয়ের চোখে দৃষ্টিহানি হতে পারে। আমার মেয়ের কি জ্ঞান আছে স্বামীজি? হ্যাঁ আছে, আমাদের সব কথা শুনতে পারছে এবং একটু একটু দেখছেও। কিন্তু যদি প্রত্যেক দিন চম্পার তেল না লাগাও তো অমৃতবল্লীর জন্য যদি মেয়ে বেঁচেও যায়, সে বেঁচে তো থাকবে কিন্তু অন্ধ হয়ে। খুবই ভয়ঙ্কর এই ভূত প্রেত নাগের বিষ। ঠিক আছে, কোনো চাকরানিকে নিয়ে আসবো। কিন্তু যদি কেউ এর বিষের তাপকে ছুঁয়ে ফেলে কিংবা এর গন্ধ শুঙে নেয় তো সেটা খুবই ভয়ঙ্কর, সেই প্রেত নাগের বিষের প্রভাবে কালো হয়ে সে কুৎসিত হয়ে যাবে, যদি বয়স্ক তাহলে রক্ত বমি করে সে মরে যাবে। এই কথাটা জেনে সবাই মণিমালার আশেপাশে আসাও বন্ধ করে দিল। জমিদারবাবু গ্রামে ঘোষণা করালো যে মণিমালাকে দেখাশোনা করার জন্য একটা চাকরানির দরকার, খুব ভালো টাকা পয়সা দেওয়া হবে। কিন্তু কেউ আগে এলো না। জমিদারবাবু নিজের মেয়ের অবস্থা থেকে চিন্তিত ছিল। ঘরে একলা বসে থাকা সোহনের চোখে জল দেখে মোহন বলল, কি হলো দাদা, তুমি কাঁদছো কেন? সোহন নিজের ছোট ভাইকে সবকিছু জানালো। সে বলেছিল সে আমাকে খুব ভালোবাসে, এক মুহূর্ততে সব পাল্টে গেল, এমনকি যেন প্রলয় এসছে। আমার যখন জ্ঞান ফিরল তখন সে মৃত্যুর মুখে। স্বামীজির বলা অনুসারে কাটিন্ন পাহাড়ের উপরে যেতে চাই, কিন্তু এখানে মণিমালা দেখাশুনো করার জন্য কাউকে খুঁজে পাচ্ছি না। দাদা তুমি চিন্তা করো না, তুমি এখানে থেকে বৌদির ভালো করে খেয়াল রাখো, আমি গিয়ে অমৃতবল্লী নিয়ে আসছি। নিজের বড় দাদা সোহনকে তালপত্র নিয়ে জমিদারবাবুর বাড়ি থেকে ঘোড়া নিয়ে রওনা দিল। মণিমালার পায়ে প্রতি ঘন্টায় একবার চম্পার তেল লাগিয়ে মাথা খাওয়াচ্ছিল সোহন। মিম সাহেবের পায়ে তেল লাগানোর জন্য ওই প্রেত নাকের তাপের জন্য সোহনের হাতে ছালা পড়ে যাচ্ছিল, কিন্তু তাও সেবা করে যাচ্ছিল। মোহন একলাই কাটিন পাহাড়ে যাওয়ার জন্য রওনা দিল। যাওয়ার আগে মণিমালা আর ওর ভাই যেখানে জ্ঞান হারিয়েছিল ওইখানে দেখাশোনা করতে গেল। ওখানে পড়ে থাকা গাছ, পড়ে থাকা নারকোল, ওই জায়গার মাটিটা একটু নিজের থলের মধ্যে রেখে যোগীর তালপত্রে দেওয়া বিবরণের অনুসারে যাত্রা শুরু করল। রাত দিন না থেমে ও ঘোড়া চালিয়ে যাচ্ছিল। ক্লান্ত হয়ে একটা গুহার মধ্যে বসে গিয়ে কাছের ঘাটির থেকে কারো চিৎকারের আওয়াজ শুনে দড়ি দিয়ে ওই ঘাটিতে নেমেও দেখল অর্ধেক লোক, আধা শিলার মতো এক সাধু। আপনি কে স্বামী? আপনাকে কেমন করে পাথর করে দিল? আমি কি আপনার সাহায্য করতে পারি? আমার নাম বজ্র সাহু, আমার শিষ্য সজ্জা আমার উপরে ক্ষুদ্রতন্ত্র করে আমাকে এমন করে দিল, পাথর হয়ে নড়াচড়া করতে অসমর্থ, ক্ষুধাতে আমি যন্ত্রণা পাচ্ছি। ওর কাছে থাকা রুটি আর জল দিয়ে, আপনাকে পাথরের রূপ থেকে সামান্য রূপে কি করা যাবে না? হ্যাঁ বাবা, সাপের গিয়ে থাকা জায়গার থেকে মাটি এনে যদি আমার উপরে ছিটাও আমি ঠিক হয়ে যেতে পারি বাবা। নিজের থলির থেকে মাটিটা বার করে ওই সাধুর উপরে মাটিটা ছেটাতেই সাধু নিজের সামান্য রূপে এসে গেল। আমাদের মেম সাহেবকে কামড়ে দিয়ে থাকা সেই ভুতুড়ে সাপের জায়গার মাটি নিয়ে এসে আমি ভালো করেছি স্বামী। কি, প্রেত সাপ কামড়েছে? তার মানে তোমার মেম সাহেবের শরীর তো কালো হয়ে গেছে। হ্যাঁ স্বামী,
আপনার মেম সাহেব কি 18 বছরের হয়ে গেছে? হ্যাঁ, সেই ভুতুড়ে সাপের কামড়ানো দিনই আমাদের মেম সাহেবের জন্মদিন ছিল। সজ্জা আমার শিষ্য হয়ে গত 21 বছর ধরে আমার থেকে মন্ত্র শক্তি শিখছিল, কিন্তু সে রাত্রে জঙ্গলে যেত আর তান্ত্রিক দেবতা অনুজাক্রিয়ার পুজো করত, বলিকৃত্য করত। এটা জানার পরে একদিন, এটা তুমি কি করছো? তুমি অনুজাক্রিয়া কি করে জানো? আমি তোমার বাক্সের তালপত্রতে দেখেছি, এটাই সব থেকে শক্তিবান ক্রিয়া, তাই আমি শিখলাম। তুমি ভুল করেছো সজ্জা, গুরুকে মিথ্যে কথা বলে গুরুর শিক্ষা চুরি করা একদমই ঠিক নয়। কিন্তু অনুজাক্রিয়া ক্ষুদ্র দেবতা, সে রক্ত চায়, বলি চায়। আমি মৃত্যুঞ্জয় হতে চাই, তার জন্য আমি যতটাই বলি দিতে পারি দেব। অসম্ভব, যতদিন আমি বেঁচে আছি ক্ষুদ্র শক্তিকে জেগে উঠতে দেব না। সজ্জার লড়াইতে সজ্জা জিতে গেল আর আমাকে শিলারূপে পরিণত করলো, আর আমাকে গুফাতে বন্দি করে দিল, অনুজক্রিয়ার সঙ্গে ভুতুড়ে প্রেত সর্পকে ওঠালো। সজ্জার জন্মদিন মানে সোমবার, কন্যা রাশি, তৃতীয় পদে জন্মে থাকা মেয়ে, যখন 18 বছরের হয়ে যায় প্রেতনাগ এসে তাকে কামড়ে দেয়। 30 দিনের মধ্যে আহত লোক মারা যায় আর তার আয়ু তন্ত্র সজ্জা পেয়ে যায়। এইভাবে সবার আয়ু নিয়ে সে অমর হয়ে যেতে চাইত। তাকে টুকরো টুকরো করে মেরে ফেলা উচিত, কিন্তু এখন যদি আমি অমৃত ফেলে নিয়ে না যাই তাহলে মেম সাহেবকে বাঁচাতে পারবো না। না মোহন, তোমার মেম সাহেবের জন্ম নক্ষত্র দিন আর পদ, তন্ত্রসজ্জা নক্ষত্র, দিন আর পদ সব মিশে যায়। অমৃতলির ফুল দিয়ে যদি তোমার মেম সাহেবকে বাঁচিয়ে না হয় তো আবার ভূত সর্প এসে তাকে কামড়াবে, তাই তন্ত্রসজ্জাকে মারা খুবই দরকার। ওকে কেমন ভাবে মারতে হবে বিস্তারিত ভাবে জানিয়ে। ভুলবে না, মনে রাখবে কি করে মারার আছে। সাবধানে থেকো, এখান থেকে পূর্ব দিকে একদিনের যাত্রা করার পরে কাটিন্ন পাহাড় আসবে, তার মধ্যে একটা পাহাড়ে একটাও গাছ থাকবে না, সেটাই সোমশিলা। আকাশে ভাসতে থাকা অনেকগুলো শিলা তুমি দেখতে পারবে, অমৃতাবল্লীর ফুল তার মধ্যে ঝুলতে দেখতে পাবে। সেইগুলো নিয়ে কাটিন্ন পাহাড়ের উপরে সবুজ গুফাটাকে খুঁজবে, সেই গুফাতেই তন্ত্রসজ্জা থাকে। বজ্রসাধুর বলার অনুসারে অমৃতবল্লীর ফুলটা নিয়ে ওই সবুজ গুহার সামনে নিজের ঘোড়াটাকে বেঁধে ভেতরে গিয়ে দেখে ঘোর অন্ধকার। ওখানে একটা বুড়ি মহিলা বসেছিল। এসো বাবু এসো, কে তুমি, কি চাও? ওই বুড়ির কথা শুনে মোহনের মাথাটা কেমন ঘুরে গেল। ওর কিছুই মনে থাকলো না, কেন কিভাবে ওই গুহায় কিসের জন্য এসেছিল, ও নিজের নামটাও মনে করতে পারছিল না। তোমাকেই বাবু, কি চাও তুমি, তাড়াতাড়ি বলো, অন্ধকার হয়ে এসেছে। দিদা, আমার মনে নেই যে আমি এখানে কেন এসেছি, এখান থেকে বের হওয়ার রাস্তাটা বলুন। যখন ও আঙ্গুল দিয়ে গুহার বাইরের রাস্তাটা দেখালো, মোহন ওই রাস্তায় গেল। যখন ও ভেতরে গেল, একটা বড় গুহার দরজা উপর থেকে বন্ধ হয়ে গেল। অন্ধকার হওয়ার পরে বাইরে এসো, ততক্ষণ ভেতরেই থাকো। ও বিভ্রান্তিতে পড়ে গুহার ভেতরে সব তাকাচ্ছিল। ওখানে অনেক লোকেদের কঙ্কাল ঝুলছিল,
ওই ভয়ানক গুহায় কিছু আঁকাও ছিল। মশাল নিয়ে যখন দেখে মন্ত্রিত লোক, প্রেত সর্প, অমৃতপল্লীর ফুল, ব্রজসাধুর আকৃতি ছিল, ওইসব দেখে পুরনো কথা কিছু কিছু মনে পড়তে লাগলো। অনেক লোক আমার কাছে পৌঁছালো, সাপ গিয়ে থাকা মাটি নিয়ে আসতে গেল, কিন্তু ফিরে আসলো না ওরা। আমরা অন্ধকার হওয়ার পরেই বাইরে যেতে পারবো, না হলে তোমার সঙ্গে এসে তোমাকে সাহায্য করতাম। মন্ত্রর মাঝি অন্ধকার হওয়ার পরেই বাইরে আসবে, সাবধানে থাকবে। তার গুফাতে থাকা সবুজ ফুলের গন্ধের কারণে তুমি তোমার অতীত ভুলে যাবে, কিছুক্ষণ অবধি কিছু মনে আসবে না। তাকে কিরম করে মারতে হবে মনে রাখবে, সাবধান। এরা ভেতরে এসে অতীত ভুলে গিয়ে থাকবে। এই জেলে এসে অতীতের কথা যখন মনে পড়লো, তো এই দেওয়ালে আকৃতি তৈরি করে দিয়েছিল, তারপরে এর হাতেই মারা গেছে। এটা ভেবে ও কোমর থেকে গুলতি বার করলো। আর ব্রজসাধুর কথার অনুসারে লক্ষ্য সেধে একটার পর একটা ওই লোকে মারলো। একসঙ্গে ফাটিও, তাহলে সে মরবে। ব্রজসাধুর কথার অনুসারে ও চারটে গুলতি দিয়ে বুড়িটাকে মেরে ফেলল। লোহার দরজার থেকে বাইরে বেরোনোর সময় সামনে একটা প্রেত সর্প প্রকট হল। এই রাজু, আজকে তোর মৃত্যু আমার হাতে। পেছন থেকে বজ্র সাধু এসে, তুমি করে দেখালে মোহন, করে দেখালে। তাড়াতাড়ি যাও, নিজের মেম সাহেবকে বাঁচাও। এই মণি নাও, প্রেত সর্পর মাথার উপরে থাকা এই মণি অনেক শক্তি আছে, এর দ্বারা অনেক রোগী ঠিক হতে পারে। মোহন ওই মণিটাকে নিয়ে দ্রুত গতিতে যাত্রা করল আর শান্তিপুরে পৌঁছে গেল। ততক্ষণে বিষ মণিমালার গলার অব্দে পৌঁছে পুরো শরীর কালো পড়ে গিয়েছিল। মণিমালার সেবা করতে করতে সোহনের পুরো শরীরে ছালা পড়ে গিয়েছিল আর ও কুরূপ হয়ে গিয়েছিল। মোহনের আনা অমৃতপল্লীর ফুল থেকে মণিমালার বিষ পুরোপুরি কমে গেল আর ও জ্ঞান ফিরল। কুরূপে বদলে যাওয়া বড় ভাই সোহনকে দেখে ছোট ভাই সোহান খুব দুঃখী হল। মণিমালা নিজের বাবাকে বলল যে সে সোহনকে বিয়ে করবে, যে তার জীবন তার জন্য বলিদান করে দিয়েছিল। নিজের মেয়েকে বাঁচিয়ে ফিরে আনা সোহনকে জামাই বানানোর জন্য জমিদারবাবু রাজি হলেন। গ্রামের সবাই আশ্চর্য হয়ে গেল যে সোনার মতন মেয়ে মণিমালার বিয়ে একটা কুরূপের সাথে হচ্ছিল। বাড়ির চাকররা নিজেদের মধ্যে কথোপকথন করছিল, আত্মীয় স্বজনরা মণিমালাকে বোঝানোর চেষ্টা করছিল। ও তো চাকর, ওকে টাকা পয়সা দিয়ে দেবো, সোনা দিয়ে দেবো, কিন্তু এই কুরূপের সাথে বিয়ে করিস না মণিমালা। হ্যাঁ মা, পিসির কথাই শোনো, তার চেহারা দেখলে বমি পেয়ে যায়, ওকে বিয়ে কি করবে? যে চাই বলুক, আমি সোহানের সাথেই বিয়ে করব, সোহানকে প্রেম করি আমি। সোহান এত সব কিছু জানতো না, ও নিজেকে মণিমালার যোগ্য মনে করে না আর কাউকে না জানিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। মোহন ঘোড়া করে গিয়ে সোহনকে জমিদার বাড়িতে হয়ে থাকা সব কথা জানায়। দাদা, মেম সাহেব খুবই ভালো, নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে, এমন বলে ও নিজের থলির থেকে প্রেতনাগের মণিকে বার করল। আর ওটা দাদার মাথায় রাখতেই ও শরীরে বিষটাকে মণি টেনে নেয়। কুরূপ সোহন আগের মতন সুন্দর সোহনে বদলে গেল, দুই ভাই খুব খুশি হল। এই কাজটা তো আগেও করতে পারতে ভাই। মেম সাহেব জমিদার মশাই কেমন লোক, তাদের ভালোবাসাটা সত্যি কিনা এটা আমার দেখার ছিল।
সোহন আর মণিমালার বিয়ে খুব ধুমধাম করে হলো। মিম সাহেব আমি আসি। এখনো মিম সাহেবা? মোহন আমাকে বৌদি বলে ডাকো।